হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তো চলে আসলাম আবারও একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে, যেখানে রাজ্যে যে রেশন ব্যবস্থা রয়েছে তো তারই বেশ কিছু পরিবর্তন হতে চলেছে। তো 2024-এর মধ্যে এই ব্যবস্থা চালু হয়ে যাবে এবং কোটি কোটি মানুষের খুবই সুবিধা হবে এই ব্যবস্থার জন্য। তো দেখে নিচ্ছি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী ঘোষণা করেছেন এই বিষয়ে, তো আলোচনা করব। তো সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গলি ক্যারিয়ার পথ, স্বপ্নপূরণের রাস্তা। তো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ অবধি, আশা করছি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে প্রতিদিনের মতো আজও বলবো একটা লাইক, একটা শেয়ার করবেন ও এই ধরনের যাবতীয় এবং জব সংক্রান্ত আপডেট আমাদের ইউটিউব চ্যানেল শুধুমাত্র বেঙ্গলি ক্যারিয়ার পথ, স্বপ্নপূরণের রাস্তায় প্রতিদিন সঠিক সময় এবং সঠিক তথ্য পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো শুরু করছি ভিডিও। তো কী বলেছে দেখে নিই। দেশের জনগণের গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের জন্য এবার রেশন দোকানকে হাতিয়ার করার সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সরকারের। তো যেটা বললাম, এর ফলে গোটা দেশের চলচ্চিত্রটা এক বছরের মধ্যে সম্পূর্ণ বদলে যাবে। তো এটা 2023-2024-এর মধ্যেই এটা হতে চলেছে। ঘটনা হলো, ভারত স্বাধীন হওয়ার পর থেকে রেশন দোকান অপরিসীম গুরুত্ব পালন করে আসছে। সদ্য স্বাধীন দেশ তথা তখন ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে, সেই সময় রেশন দোকানের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের দেওয়া বিনামূল্যে চাল ডাল লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচিয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে রেশন ব্যবস্থা এবং রেশন কার্ডের অনেক পরিবর্তন এসেছে, বহু নিয়মের পরিবর্তন হয়েছে। কিন্তু ফের একবার রেশন ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন সিদ্ধান্ত কেন্দ্রের মোদী সরকারের। তো যেটা আমি বললাম, শীঘ্রই হতে চলেছে, বেশি দিন সময় নেই, 2023 এটা, 2024-এর মধ্যেই এটা হতে চলেছে। তারপর কী বলেছে দেখিনি, 2020 সালে করোনার ঢেউ ভারতবর্ষে আছড়ে পড়ার পর দেশজুড়ে লকডাউন ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এর ফলে কাজকর্ম না থাকায় দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের কোটি কোটি মানুষ কী করবেন তা ভেবে দিশেহারা হয়ে পড়েন। তাদের না খেয়ে দিন যাপনের অবস্থা তৈরি হয়। কিন্তু সেই সময় কেন্দ্রীয় সরকার রেশনের মাধ্যমে দেশের প্রতিটি মানুষকে বিনামূল্যে চাল আটা দিয়ে এই খাদ্য সংকটের মোকাবিলা করে। কার্যত কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ভারত এক ভয়াবহ দুর্ভিক্ষের হাত থেকে বেঁচে যায়। এর ফলে 80 কোটিরও বেশি মানুষ উপকৃত হন। করোনার জেরে চালু হওয়া লকডাউন বা বিধিনিষেধ বর্তমানে সম্পূর্ণ উঠে গেলেও রেশন ব্যবস্থার মাধ্যমে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার প্রকল্প এখনও চালু রেখেছে কেন্দ্রীয় সরকার। কারণ করোনার ধাক্কা সামলে এখনও বহু মানুষ আয় সঠিক ছন্দে ফিরতে পারেনি, আর তাই 2024 সাল পর্যন্ত রেশন ব্যবস্থার মাধ্যমে এই বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া চালু থাকবে বলে জানানো হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। দেন কী বলেছে, দেন এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটির পাশাপাশি দেশের মানুষের প্রাণ রক্ষা এবং তাদের সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য আরও একটি সাড়া জাগানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তো যেটা আমি আজকে আলোচনা করছিলাম আপনাদের, তো নতুন একটা প্রকল্প এই রেশন রিলেটেড চালু হতে চলেছে, খুব শীঘ্রই হয়ে যাবে। তো আপনারা দেখুন কী করে কেন্দ্র সরকার। তো যার ফলে দেশের বাকি রাজ্যের মানুষের পাশাপাশি বাংলার প্রায় 9 কোটি রেশন গ্রাহক বিপুলভাবে উপকৃত হতে চলেছেন। কত? 9 কোটি, মনে রাখবেন 9 কোটি। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ভারত থেকে অপুষ্টিজনিত সমস্যার সম্পূর্ণভাবে দূর হয়ে যেতে পারে। কেন্দ্রীয় সরকার ঠিক করেছে, এবার থেকে রেশন ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের পুষ্টিকর চাল দেওয়া হবে, যা খেলে শরীরের পুষ্টির অভাব মিটবে। ঘটনা হলো, এদেশে আজও লক্ষ লক্ষ মানুষ পুষ্টির অভাবে ভুগছেন। আমরা জানি যে পুষ্টির অভাবে প্রচুর অপুষ্টির জন্য প্রচুর রোগ হয় শরীরে, তো আমরা দেখতেও পারি সেগুলো। তো সেটা যাতে না হয় তার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে, পুষ্টিকর খাবার দেবে আমাদের কেন্দ্র সরকার। তো তাদেরই সেই অভাব দূর করতে হলে যে সমস্ত জিনিস নিয়মিত খাওয়া প্রয়োজন তা আর্থিক কারণেই সম্ভব হয় না। কিন্তু রেশন ব্যবস্থার মাধ্যমে কেন্দ্রীয় সরকার যদি পুষ্টিযুক্ত চাল মানুষের মধ্যে বিতরণ করে, তবে সহজেই শরীরে পুষ্টির অভাব মিটবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রেশন ব্যবস্থার মাধ্যমে পুষ্টিযুক্ত চাল দেওয়ার এই প্রকল্প গত 20 এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে, ইতিমধ্যে চালু হয়ে গেছে। তো 2024-এর মধ্যে পুরোপুরি চালু হয়ে যাবে, শুধুমাত্র চাল দেওয়া হচ্ছে, এরপরে আরও যাবতীয় জিনিস আমরা রেশনের মাধ্যমে পাবো। তো ইতিমধ্যে বহু রেশন দোকানের মাধ্যমে পুষ্টিযুক্ত চাল পাওয়া যাচ্ছে, আবার কিছু জায়গায় এখনও বিষয়টি শুরু হয়নি। কেন্দ্রীয় সরকার জানিয়েছেন, 2024 সালে মার্চ মাসের মধ্যে দেশের 5 লক্ষ রেশন দোকান থেকে এই পুষ্টিযুক্ত চাল দেওয়া প্রকল্প পুরোপুরি শুরু হয়ে যাবে। তো
কি বলেছে দেখে নিচ্ছি আমরা। 2024 সালে মার্চ মাসের মধ্যে 5 লক্ষ রেশন ডিলারদের এই প্রকল্প চালু করার কথা ঘোষণা করে দেবেন এবং চালু হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। তো আজকে এইটুকুনি আপডেট আপনাদের সাথে শেয়ার করার ছিল আমাদের বেঙ্গলি ক্যারিয়ার তরফ থেকে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন, আর ইউটিউবে সাবস্ক্রিপশান বিনামূল্যে, তো আমাদের সাপোর্ট করুন, আমাদের পাশে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনুপ্রাণিত করে পরবর্তী ভিডিও ও যাবতীয় আপডেট প্রতিনিয়ত সঠিক সময়ে আপনাদের কাছে তুলে ধরার জন্য। তো আপনাদের সাথে আজকে আমি পিকু ছিলাম। তো আজকে এইটুকুনি, ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।